জাতীয় বিশ্ববিদ্যালয়ের 17-18 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক পাস কোর্সের প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছে। উক্ত আবেদন প্রক্রিয়া 20 মার্চ বিকাল 4টা থেকে শুরু হয়ে 29 মার্চ রাত 12টা পর্যন্ত চলবে। ভর্তি বিষয়ে সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোট পাবেন। তা আমরা ভর্তি বিষয়ক ওয়েবসাইট ন্যাশনাল ইউনিভার্সিটি এডুকেশন হোমে আমরা দেখতে পাচ্ছি যে নোটিশটি ইতিমধ্যে হাইলাইট করে দিয়েছেন। তো বন্ধুরা, এই সমস্ত হট নিউজ পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়াটি ভিডিও সহ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের। তো বন্ধুরা, ডিগ্রি পাস কোর্সের যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যারা প্রথম মেরিট লিস্টে এবং দ্বিতীয় মেরিট লিস্টে কোনো কলেজে আবর্তি হতে পারেননি তাদের জন্য রিলিজ স্লিপের মাধ্যমে কলেজ পরিবর্তন করে আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে যে কলেজে আপনি আবেদন প্রক্রিয়াটি প্রথমে আবেদন করেছিলেন সেই কলেজেও দিতে পারবেন, তবে 5টি কলেজে আপনি আবেদন করতে পারবেন। সেই সুযোগে যে কলেজটা আপনি ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজটা ফার্স্ট চয়েস দিন এবং যেটা মোটামুটি লেস ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে আপনার, এটাতে না আসলে অন্যটাতে আসবেন, সেটা চয়েসে রাখবেন। তো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়ে অনার্সও দেখা যাচ্ছে এরকম হয়, অনেকে ফার্স্ট মেরিট ফার্স্ট চয়েস সাবজেক্ট দিতে গিয়ে ভুল করে। তো আপনার রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনার আপনার সাবজেক্ট চয়েস কিন্তু আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য কীভাবে রিলিজ স্লিপে আবেদন করবেন সে বিষয়ে একটি ভিডিও দেবো। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।